গোষ্ঠী কোন্দলের কথা আমরা প্রায় সময়ই শুনতে পাই, বিভিন্ন জায়গা থেকে এই খবর সামনে আসে। তবে একজন একই দলের এক নেতার সঙ্গে নিচুতলার কর্মীদের দ্বন্দ্ব, এই ছবিটা কিন্তু কমই দেখা যায়। একজন বিধায়কের বাড়িতে পৌঁছে গেলেন দলীয় নিচুতলার যারা কর্মী তারা, এবং রীতিমতো তারা বিক্ষোভ দেখাতে শুরু করলেন, যাতে নাজেহাল পরিস্থিতি হলো পুলিশের। আর এই ঘটনা ঘটেছে কল্যাণীতে। কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়ের বাড়ির সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ, অর্থাৎ বিজেপির এমএলএ এর বাড়িতে বিজেপি কর্মীরাই পৌঁছে গেলেন, ভাঙা হলো বিধায়কের গাড়ি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যাবার পরেও রীতিমতো হিমশিম খেল বিজেপির বিধায়কের বাড়িতে। ভয়ঙ্কর কাণ্ড ঘটানোর সাহস বিজেপি কি করে পেল, এখন এটাই প্রশ্ন। তাহলে কি নিচু তলাতে গলদ? এই ঘটনা নদিয়ার বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বাড়িতে চরম বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা। নদিয়ার কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায়ের বাড়িতে বিজেপি কর্মীদের এই বিক্ষোভে কার্যত প্রশ্ন উঠতে শুরু করে দিল, তাহলে নিচু তলাতে গণ্ডগোল। অভিযোগ যে বৃহস্পতিবার রাতে কল্যাণী সেন্ট্রাল পার্কে বিজেপির পার্টি অফিসে বিজেপির যুব মোর্চার নেতা সুখদেব মাইতিকে বেধড়ক মারধর করে বিধায়ক অম্বিকা রায়ের আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনায় পার্টি অফিসে থাকা মহিলাদেরও কুকথা বলা হয় বলে অভিযোগ বিজেপি বিধায়ক আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও এরপর বিজেপির পক্ষ থেকে প্রাণ সংশয়ের অভিযোগ নিয়ে কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, অর্থাৎ নিজেদের বিধায়ককে বিশ্বাস করছে না বিজেপি কর্মীরা। তারা বিধায়কের বাড়ির সামনে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ দেখান, ভাঙা হয় বিধায়কের গাড়ি কাঁচ। আন্দোলনকারীদের দাবি বিধায়কের পদত্যাগ চাই। বিজেপি নেতা কৃষ্ণেন্দু কর তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পরিস্থিতি, উনি আমাদের দলের বিধায়ক, উনি যখন টিকিট পেয়েছিলেন কর্মীরা যেভাবে বিক্ষুব্ধ হয়ে পড়েছিল, টায়ার জ্বালিয়েছিল, পার্টি অফিসে আগুন জ্বালিয়েছিল, তখন আমরা যারা সাধারণ নেতৃত্ব, যারা আমি যুব মোর্চার জেলা নেতা ভাইস প্রেসিডেন্ট, আমারও কর্তব্য রয়েছে সংগঠনকে একত্রিত করার। কিন্তু এই বিধায়ক ভোটে জেতার পরে সংগঠনকে দ্বিজাতি দত্তের মাধ্যমে দুই ভাগে ভাগ করে দিয়েছে, কি একটা থাকবে বিধায়ক, উনি ঠিক করেছে একটা থাকবে সাংসদ। আজকে কিন্তু সাংসদ না, এটা অশ্লীল না, এটা অশ্লীল না, এটা তৃণমূলের প্রথা। বিজেপি নেত্রী ইন্দ্রাণী বিশ্বাস দত্ত তিনি কি বলছেন শোনাবো আপনাদের। লজ্জিত, আমরা সবাই লজ্জিত যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, যে আমাদের বিধায়ক আমাদের সংগঠনের মানে নেতৃত্বদের উপরে হাত দিচ্ছে। এবং সব থেকে ন্যক্কারজনক ঘটনা যে আরজিকর নিয়ে সারা পশ্চিমবঙ্গ তোলপাড়, সেখানে দাঁড়িয়ে বিধায়ক কিছু তৃণমূলের দুষ্কৃতিকে নিয়ে আমাদের কল্যাণী শহর মন্ডলে মহিলা মোর্চার দাবি একটাই, দফা এক দাবি এক, বিধায়কের পদত্যাগ, আর কিচ্ছু না। আরো তো বিজেপি কর্মীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা কি বলছেন শোনাবো আপনাদের। কর্মসংস্থান সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে উনি চাকরি বিক্রি করে এবং কর্মীরা খুব ক্ষুব্ধ, তারা দীর্ঘদিন ধরে কাজ করছে, তারা কর্মসংস্থান পাচ্ছে না। অম্বিকারা বাইরের ছেলেদেরকে কাজ দিচ্ছে, কর্মীরা খুব উত্তেজিত, খুব সেই ক্ষেত্রে উনি আমরা কথা বলতে চেয়েছিলাম উনি কথা বলেনি, তার জন্য কালকে উনি হুলিগ্যান্স নিয়েছে কর্মীদের উপরে আক্রমণ করে, গুন্ডা বাহিনী নিয়ে এসেছিলেন। হ্যাঁ, আক্রমণ করেছে, কোথায় আক্রমণ করেছে? বিজেপি বিধায়ক অম্বিকা রায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বয়সপুরের দীপা বিশ্বাস, এরা এই মিস উশৃঙ্খল মিসক্রিয়েন্টদেরকে বহুদিন ধরে এরা ব্যবহার করছে। কল্যাণী এইমসে কিছু লোককে, কিছু মিসক্রিয়েন্টকে ওখানে ঢুকিয়ে এরা এদেরকে তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যে এই ডিস্টারবেন্সগুলো করছে। এর আগেও আমার বাড়িতে ছোটো ছোটো দুটো বাচ্চা আছে,
এর আগেও কিন্তু একবার এভাবে হামলা করেছিল বাড়ির সামনে, এবং সেই বিষয়ে আমি থানায়ও কমপ্লেন করেছি এবং আমাদের রাজ্যের উচ্চ নেতৃত্ব সকলের কাছে আমি লেটারও দিয়েছি এবং আমি জানিয়েছি। এই যে উচ্ছৃঙ্খল, এই উচ্ছৃঙ্খল কিছু লোক এই দীপা বিশ্বাস ব্যবহার করছে থেকে এখানে এসে এ কী ধরনের রাজনীতি করে আমার জানা নেই। আমি ভারতীয় জনতা পার্টির বিধায়ক, কল্যাণী বিধানসভায় লোকেরা আমাকে জিতিয়েছে, এবং গতকালও আমার অফিসে এরই একটা টিম এসে আমার অফিসে, যখন আমি ছিলাম না, গয়েশপুরে আমার মিটিং ছিল, আমার অফিসের ভেতরে ঢুকে ওরা মিসবিহেভ করেছে। বিধায়কের বাড়িতে রীতিমতো বিজেপির নিচুতলার যারা কর্মী সমর্থক তারা পৌঁছে যান। বিধায়ককে তারা নিজেরাই বিশ্বাস করতে পারছেন না, তার বাড়িতে গিয়ে তার গাড়ি ভাঙচুর করা হয় এবং রীতিমতো তারা ক্ষোভ উগড়ে দেন। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। কল্যাণীর বিধা অম্বিকা রায়ের বাড়ির সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভে ভাঙা হলো বিধায়কের গাড়ি। ঘটনাস্থলে পুলিশ আসে। নদিয়ার কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায়ের বাড়িতে বিজেপি কর্মীদের বিক্ষোভের অভিযোগ ওঠে। বুধবার রাতে কল্যাণী সেন্ট্রাল পার্কে বিজেপি পার্টি অফিসে শ্যামা প্রসাদ ভবনে বিজেপি যুব মোর্চার নেতা সুখদেব মাইতিকে মারধর করে বিধায়ক অম্বিকা রায়ের আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ। ঘটনায় অফিসে থাকা মহিলাদের অভদ্র ব্যবহার করার অভিযোগও আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও এরপর বিজেপির পক্ষ থেকে পান সংশয়ের আশা নিয়ে কল্যাণী থানায় লিখিত অভিযোগ করা হয়। বৃহস্পতিবার রাতে বিধায়কের বাড়ির সামনে বিজেপি কর্মীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ দেখান। ভাঙা হয় বিধায়কের গাড়ির কাঁচ। আন্দোলনকারীদের দাবি বিধায়ককে পদত্যাগ করতে হবে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। এলাকায় চরম উত্তেজনা হয়। কার্যত বিধায়ক অম্বিকা রায়কে ঘিরে বিক্ষোভ দেখায় দলেরই কর্মী সমর্থকরা। এই ভিডিও ভাইরাল হয়। অভিযোগ, বিধায়কের বাইরে থেকে পার্টি অফিসের লোকজন নিয়ে এসে অশান্তি সৃষ্টি করছে। বিধায়ক অম্বিকা রায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তাকে পার্টি অফিসে আলোচনার জন্য ডাকা হয়েছিল, কিন্তু তার অফিসে কয়েকজন দুর্ব্যবহার করে আসে। সেটা জানতে চাইলে কয়েকজন উত্তেজিত আচরণ করে এবং মারধরের হুমকি দেয়। নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।